For any kind of robotics component, visit www.robodogbd.com. The component we need is Arduino, male to female jumper wire, potentiometer, and buzzer. First of all, amra potentiometer middle pin ta A0 means analog pin er sathe connect korbo. Then another point amra plus V er sathe connect korbo. And another point amra ground er sathe connect korbo. So that's how the potentiometer pin configuration works. So first of all amra A0 pin ta ke define korbo. Define A0 pin tar amra naam dibo, naam dilam potentiometer, that means pot, and sheti hocche A0. দেন আমাদের A0 পিনটা কি ইনপুট নাকি আউটপুট সেটা আমরা ডিফাইন করে দিব। যেহেতু আমরা পটেনশিওমিটার থেকে রিডিং নিচ্ছি, সো এটা অবশ্যই ইনপুট হবে। সো ফার্স্টে লিখব পিন মোড, পট, দেন ইনপুট। দেন আমরা যে ইনপুটটা নিচ্ছি মানে পটেনশিওমিটারের যে ভ্যালুটা সেটা তো আমরা আউটপুট আকারে দেখাবো, সেটা কোথায় দেখাবো? সেটা হচ্ছে আরডুইনোর ভিতরে সিরিয়াল মনিটর নামে একটা উইন্ডো আছে যেখানে আমরা দেখতে পারবো যে ভ্যালুটা কি আসছে। সো সেটা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে লিখতে হবে সিরিয়াল বিগিন। ৯৬০০ হচ্ছে আমাদের এই সিরিয়ালটা কতটুকু স্পিডে বা কত ফাস্ট কাজ করবে সেটার জন্য একটা ভ্যালু। সো আমরা ইউজুয়ালি ৯৬০০ ইউজ করে থাকি। সো আমরা যে ভ্যালুটা পাবো পটেনশিওমিটার থেকে সেটাতে একটি জায়গায় সেভ করে রাখা লাগবে, সেটি কাজ করব আমরা এই লুপের ভিতরে। সো আমরা একটা ইন্টিজার নিব যেটা ভ্যালু রাখবে, সো সেটার নাম দেবো VAL ভ্যালু, এবং সেটির কাজ হচ্ছে আমাকে অ্যানালগ রিড করে দেন ভ্যালুটা সেভ করে রাখবে। সো আমরা লিখবো অ্যানালগ রিড। আমরা কোনটা রিড করব? পটেনশিওমিটার। সো এটার কাজ হচ্ছে পটেনশিওমিটার থেকে সে রিডিংটা নিচ্ছে, নিয়ে ভ্যাল নামের ইন্টিজারে সে সেভ করে রাখছে। আমাদের এখন এই ভ্যালুটাকে সিরিয়াল মনিটরে প্রিন্ট করার জন্য আমাদেরকে লিখতে হবে সিরিয়াল ডট প্রিন্ট। দ্যাট মিন্স আমাকে সিরিয়াল মনিটরে এই ভ্যালুটা প্রিন্ট করে দেখাও। সো এই ভ্যালুটা পাস করে দিতে হবে ভ্যালু, তো এটা আমি পাস করে দিলাম। দেন দেখি যে আমাকে সেটি আউটপুট আকারে দেখাচ্ছে কিনা। সো আমরা কানেক্ট করে ফেলাই। সো আমরা অডিওটা কানেক্ট করে ফেললাম, এখন কোডটা রান করে দেখি কাজ করে কিনা। আরডিনোর এই কোনায় এখানে সিরিয়াল মনিটর আছে, আমরা সিরিয়াল মনিটরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে ভ্যালু দেখাচ্ছে, বাট দ্য প্রবলেম ইজ ভ্যালুগুলো পাশাপাশি আসছে, সো আমরা বুঝতে পারছি না যে ভ্যালুটা কীভাবে আসছে। সো আমরা যদি একটা লাইন পর পর দিই তাহলে আমরা ভ্যালু দেখতে পাবো। সো আমরা এটা কেটে প্রিন্ট এলএন করে দিই, মিন্স একটা লাইন পর পর প্রিন্ট করুক, দেন এটাকে বার্ন করি। দেন আমরা এখন সিরিয়াল মনিটরে দেখি, হ্যাঁ এই যে একটা পরপর ভ্যালু আসছে। সো আমরা দেখি পটেনশিওমিটারটাকে যদি ঘুরিয়ে দেখি যে ভ্যালুটা চেঞ্জ হয় কিনা।
সো পটেনশিওমিটারকে ঘোরানোর পর দেখা যাচ্ছে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সো একটা সময় জিরো হয়ে যাবে, দেন হাইয়েস্ট 1000, বিকজ এটা 100K এর পটেনশিওমিটার। সো আমরা এটাকে কাজে লাগিয়ে কি করতে পারি, এখানে যে ভ্যালুটা পাচ্ছে ভ্যালুটাকে দিয়ে আমরা কি করতে পারি? সো আমাদের কাছে একটা বাজার আছে, সো এই বাজারে কতক্ষণ পর পর একটা সাউন্ড বিপ করবে, সো বিপের স্পিডটা যদি আমি পটেনশিয়াল মিটারতে কন্ট্রোল করতে পারি তাহলে কেমন হয়? সো সেটার জন্য আমরা যেটা করব সেটি হচ্ছে বাজারের যে প্লাস পয়েন্টটা সেটা আমরা আরডিনোর 11 নাম্বার ডিজিটাল 11 নাম্বার পিনটাতে কানেক্ট করব, অ্যান্ড নেগেটিভটা গ্রাউন্ডে কানেক্ট করব। সো এখানে লাগানোর পর দেখা যাবে বাজারে অটোমেটিক, এখানে দেখা যাচ্ছে না অত ভালো মতন, বাজারে অটোমেটিক 11 নাম্বার পিন এবং গ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে যাবে। বাজারটা খুললে আমি দেখাতে পারবো, বাজারটা যেভাবে আছে অটোমেটিক 11 নাম্বার পিন অ্যান্ড গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়ে যাবে বসানোর পরে। সো আমরা এই পিনটা এখন অ্যাসাইন করি কোডের মধ্যে। সো আবার করে ডিফাইন করে দিই, ডিফাইন এটার নাম দিই বাজার ইউজেড বাজ 11 নাম্বার পিন। সো 11 নাম্বার পিনটা কি? এটা হচ্ছে আউটপুট, যেহেতু আমাকে সাউন্ড দিচ্ছে, সো আমরা পিন মোডে ডিফাইন করে দেই। সো আমরা করব এখন বাজারটাকে অন করব, তাহলে আমাকে একটু ডিজিটাল রাইট ইউজেড বাজারটাকে অন করতে হলে আমাকে হাই করে দিতে হবে, দেন আমরা একটা ডিলে দিব, ডিলে ভ্যালুটা হবে আমাদের যে ভ্যালুটা পাচ্ছে সেটা, কারণ এখানে আমাদেরকে ভ্যালু দিচ্ছে কতক্ষণের জন্য জিরোটা দিব, ডিলে হওয়ার পরে বাজারটাকে আবার লো করে দিতে হবে। লো কতক্ষণ থাকবে? লোটাও সেম টাইম থাকবে যতক্ষণ ভ্যালু থাকবে, যতটুকু ভ্যালু থাকবে। সো মোটামুটি এটাই হচ্ছে কোড, দেখি বার্ন করার পরে কাজ করে কি। অলরেডি সাউন্ড করা শুরু করে দিয়েছে বাজারে, সো আমি এখন এটাকে যদি কমায় দেই না এটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে সাউন্ডটা আস্তে আস্তে আসছে, মানে ভ্যালুটা বাড়ছে যে কতক্ষণ পরপর সাউন্ডটা করবে, যদি কমায় দেই তাহলে সাউন্ডের স্পিডটা বাড়ছে, আর যদি একবারে কমাই দিই তাহলে অফ হয়ে যাচ্ছে। সো দ্যাটস ইট, এখানে আমরা অ্যানালগ রাইট অ্যানালগ রিড সরি সাউন্ডটা, সো আমরা এখানে অ্যানালগ এবং ডিজিটাল দুটো কিভাবে কাজ করে সেটার এক্সপিরিয়েন্স পেলাম, কিভাবে এগুলো নিয়ে কাজ করা যাবে, ভ্যালু নিয়ে কিভাবে কি কাজ করা যায় সেটার এক্সপিরিয়েন্স পেলাম। সো আজকে এটুকু পর্যন্ত, থ্যাংক ইউ।